নমস্কার, রাত 9টায় দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনি দেখছেন পেজ ওয়ান। আমি পিউ রয়েছি আজ আপনার সঙ্গে। আর পিউর সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আর পিউ, আজ আমরা শুরু করব পেজ ওয়ান দর্শকদের জন্য ভালো একটা খবর দিয়ে। জিও গ্রাহকদের জন্য আরো এক বছরের একটা ঢালাও অফার, কারণ বাজারে আসছে জিও প্রাইম অফার এবং ইন্টারনেট পরিষেবা তাতে মিলবে একেবারে নামমাত্র মূল্যে। রিলায়েন্স জিও, মুকেশ আম্বানির একটা ঘোষণায় রাতারাতি বদলে যায় দেশের টেলিকম বাজারের ছবি। ফ্রি কল পরিষেবা, ফ্রি ইন্টারনেট, একের পর এক বাম্পার অফার। জিওকে টেক্কা দিতে টেলিকম বাজারে এখন জোরদার ডেটা যুদ্ধ। তার মাঝে ফের নতুন অফার নিয়ে হাজির জিও। 170 দিনে গ্রাহক সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে, আর তাই জিওর গ্রাহকদের জন্য রিলায়েন্স কর্ণধার এক গুচ্ছ নতুন অফার নিয়ে এসেছেন। 1 এপ্রিল থেকে নতুন ট্যারিফ প্ল্যান চালু করছে জিও। মুকেশ আম্বানির আশ্বাস, তাতেও ফায়দা হবে গ্রাহকদেরই। Starting 1st April, Jio will start offering its tariff plans. On all of Jio's tariff plans, all domestic voice calls to any network will always remain free. Across India, to any network, always. And no roaming charges, no blackout days, and no hidden charges. তবে 1 এপ্রিল থেকে জিও ডেটা আর ফ্রি নয়। কি হচ্ছে জিওর নতুন স্কিম? এবছর 1 এপ্রিল থেকে চালু হচ্ছে জিওর প্রাইম মেম্বারশিপ প্রোগ্রাম। মাত্র 99 টাকায় এক বছরের জন্য জিওর প্রাইমের সদস্য হতে পারবেন গ্রাহকরা। জিওর প্রাইম সদস্যরা আরো এক বছরের জন্য জিওর নিউ ইয়ার অফারের সব সুবিধা পাবেন। তবে ডেটার জন্য এবার থেকে টাকা দিতে হবে গ্রাহকদের। জিও প্রাইম সদস্যরা মাসে মাত্র 303 টাকায় 30 জিবি ডেটা পাবেন। এছাড়াও ডেটার আরও বিভিন্ন স্কিম চালু করছে জিও। 1 মার্চ 2017 থেকে 31 মার্চ 2017 মধ্যে প্রাইম মেম্বারশিপের জন্য নথিভুক্ত করতে হবে। এই অফারের মেয়াদ 31 মার্চ 2018 পর্যন্ত। প্রতিযোগী টেলিকম সংস্থাগুলির তুলনায় জিওর গ্রাহকদের বেশি ডেটা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুকেশ আম্বানি। হাত মেলাচ্ছে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ইউনিয়নের সংযুক্তিকরণের পথে যেতে পারে। টেলিকম যুদ্ধ গড়িয়েছে আদালতেও। জিওর ফ্রি ভয়েস কল স্কিম ট্রাই এর নিয়ম ভেঙেছে, এই অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভোডাফোন। তবে আপাতত তাতে পরোয়া নেই জিও। দেশে 99% মানুষকে জিওর ছাতার তলায় আনার টার্গেট নিয়ে এগিয়ে চলেছেন মুকেশ আম্বানি। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।